बोलो राधे राधे ना हो चलो वृंदावन बोलो बोलो राधे राधे नाम चलो वृंदावन जय राधे 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 चलो वृंदावन सेठाई नित्य लीला करे अमार नित्य लीला करे अमार नित्य लीला करे अमार नित्य लीला करे मदन महन बोलो राधे राधे ना चलो वृंदावन बोलो राधे राधे चलो वृंदावन কষ্ট কি শুধু আমরা একলাই করব নাকি হ্যাঁ জয় রাধা রানী কি রাধা রানী কি
जराधे जराधे जराधिश्याम मायरा हो जान राधा पक्ष एक आलदा हो जा देखा जा मायर धनि भलो है ना कि बाबा श्याम श्याम सुंदर पक्ष हमार बाबा धनि भलो है তাকে ধনী কে দিবে মায়েরা দেবে না বাবারা দেবে আচ্ছা আচ্ছা মায়েরাই আগে দেখ আমি কার পক্ষ রে মা আমি কার পক্ষ আপনাদের না বাবাদের আপনাদের আপনাদের পক্ষ যদি হই আমি কিন্তু পরাজয় স্বীকার কোনোদিন করি না তা দয়া করে আপনাদের চরণে মস্তক রেখে বলি আমাকে আজকে কিন্তু পরাজয় করবেন না একটু জিতিয়ে দিবেন কেমন তাহলে জোরে জয়ধ্বনি করবেন আমি বলবো রাধা রানী কি আপনারা বলবেন জয় মায়েদের একটু কণ্ঠটা বামা চিকন কণ্ঠ একটু জোরে দিবেন ঠিক আছে রেডি হয়ে যান গালে পান আছে নাকি হরে কৃষ্ণ একটু জোরে জয় রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী মায়েদের সংখ্যা কিন্তু অনেক আচ্ছা দেখা যাক বাবার একটু সংখ্যাই কম তারপরেও ভোকালটা অতি বড় মোটা ওরে বাবা একটু আস্তে দিবেন দয়া করে হ্যাঁ একটু আস্তে দিবেন এবার বাবারা জয় বলবেন মায়েরা উলু দিলেন কেন না বুঝে খালি উলু 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 দিলেই হয়ে গেল নাকি আগে উলু দিলেন কেন আপনারা একজন জয় দিবেন না উলু দিবেন না একজন নয় অনেকেই বলছে ভাই বন্দনা যদি জয় না দেই ঘরে তো উঠতে দেবে না ও চিন্তা পড়ে সাবধান নাকি ও চিন্তা পড়ে ঘরে উঠিয়ে দেওয়ার দায়িত্ব আমার বাইরে কেউ থাকবেন না আমি উঠিয়ে দেব হরে কৃষ্ণ একজনও দিবেন না উলুর ধ্বনি একজনও জয়ের ধ্বনি দিবেন না এবার বাবারা দিবেন একটু আস্তে দিবেন গো জয় রাধা রানী কি ওরে বাবা অত জোরে কেন আস্তে জয় রাধা রানী কি জয় রাধা রানী কি জয় রাধে দেখেছেন যদিও মায়েরা আমার পক্ষ আমি নিরপেক্ষ হয়ে বিচার করব কারণ রাধা বল্লভ সামনে রয়েছে মিথ্যে তো বলা যায় না মায়েদের সংখ্যা অনেক গুণে বেশি তারপরেও আজকের আসরে আজকের বৃন্দাবনে আমাদের রাধা পক্ষ মায়েরা হারিয়ে গেছে আর বাবারা জিতে গেছে হরি বল হরি বল হরি বল এত আনন্দ ভালো নয় হাসির পরে কি থাকে বৃন্দাবনে গেছেন তো অনেকেই গেছেন না গেলেও শুনেছেন তো বৃন্দাবনে যেতে হলে কোন ধ্বনি দিতে হয় বাবা রাধে রাধে তা রাধে রাধে ধ্বনি দিতে হয় আমরা তো রাধে ধ্বনি দিতে দিব না কারণ জিতেছেন আপনারা কৃষ্ণের ধ্বনি দিয়ে চলে যান বৃন্দাবনে যেতে পারবেন যেতে যদি না পারেন তাহলে আমার মায়েদেরকেও সঙ্গে নিতে হবে রাজি আছেন তো হরিবল এখানে দলাদলি করতে আসিনি বিএমপি আওয়ামী লীগ নয় এখানে আমরা সবাই একত্রিত কৃষ্ণ ভজন করতে এসেছি এখানে কেউ জয় পরাজয় নয় জাস্ট একটু আনন্দ হরে কৃষ্ণ এবার সকলেই মিলে জয় ধ্বনি করবেন উলুর ধ্বনি করবেন জয় জয় রাধা Thank you.
मधुर मधुर हईते सुमधुर पूर्वान्न समयकाले कृष्ण गोपाल श्रीराम सुदाम दाम वसुदाम सुबल मधुमंगल बलराम की निये गोचारणे गिये छेन गोष्ठ खेला खेलते एकी मधुरी खेला रे खेलो तो राम सुंदर श्याम मधुर मधुर मोहन उठा मोहन पाचनी काचनी बेत्र बेनु मरली खुरली गानरी प्रिय श्रीदाम सुदाम मेली तपन तो नया तीरे ते केली तीरे ते भवली शामली आवरी आवरी फोकारी चलो तो गानरी आगमनी गुम बेदोषा कृष्ण लीलाते करे गठ बिहा अधीन नाचिरे मामुत करो तयास দানরী মধুর খেলা খেলছেন জরাধে চঞ্চল হয়ে যাবেন না খেলা খেলিতে খেলিতে শ্রীদাম গগনে তাকিয়ে দেখে আর বেলা নেই দাদা বলরামের পাশে গিয়ে দাঁড়িয়ে বলে দাদা দেখো যাব শান বিপিনা খেলা
अरिष्ट मोह चलिला राम पासे बने यार तो खेला भालो भालो लगे ना उने यार तो खेला भालो भालो लगे ना यार तो खेला भालो भालो लगे ना ओ दग दग गोने तो खेला लगे ना खेले चले दादा गगनी बेला चिकन करो तक देखे पूर्वर बेला पश्चिमी अस्त चिकन दादा जख अपने बने इसे मा की कथा दिए मा गोपाल की सजिए दें घरे आज सकाल सकाल ही फिरब सुनो दादा हलो मने किछु नहीं तो रानी की बा मरे छे हुताशे रानी के बोले छो तुमी सकाले आसिब आमी ब्रजपुरे लइया काना ब्रजवासी भक्त जान शुदु श्रीदाम सुदाम दादा बलरामी मा की कथा देननी आमराओ जेदिन ए सुंदर पृथ्वीते ए धरार धुलाते एसेछिलाम आमराओ भगवान श्रीकृष्णेर निकट प्रतिश्रुति रेखेछिलाम कथा दिएछिलाम हे करुणामय এই সুন্দর পৃথিবীতে যদি মানব কুলে জন্ম দিয়ে আমাদেরকে পাঠিয়ে দাও প্রভু
সেখানে গিয়ে তোমার নামগুণ কীর্তন আসতে রে বাবা, এত হইচই কেন? হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। গোবিন্দ হে গোবিন্দ হে সুন্দর পৃথিবীতে গিয়ে আমরা করব তোমার না, করব তোমার না, আমরা করব তোমার গুণগান, তোমার গুণগান, কৃষ্ণ গোবিন্দ বলে তোমাকে মধুর করে ডাকব প্রভু, ডাকব প্রভু, মানব কুলে জন্ম নিয়ে এলা এই সুন্দর ধরার ধুলাতে। আহারে, কর্ণ কোনো দিন শোনে নাই কৃষ্ণ না, কৃষ্ণ না, বদন কোনো দিন বলে না আই মধুর কৃষ্ণ কথা, নয়ন কোনদিন ঝরে নাই কৃষ্ণ নামে, কণ্ঠ কোনদিন গদ গদ হলো না, নাসিকা কোনদিন আস্বাদ করে না, গোবিন্দে পূজা করা ধূপ দীপের গন্ধ, দীপের গন্ধ, হাই হায় এত স্বাধীন মানব জন, হেলায় হেলায় চলে গেল আশায়, আর যাওয়া সার হলো, সার হইল কোনদিন হা কৃষ্ণ গোবিন্দ বলে নয়নের জলে বক্ষ প্লাবিত করে কাঁদতে পারিনি, মনে রে আমাদের সাধের মানব জন, এই জন্মে বৃথা আ গেল রে, হে আমাদের রাধে রাধে
সাধের মানো বুজন মানব জনম বৃথা বৃথায় গেল এ দেহ গোবিন্দ ছড়ন সেবা চরণ সেবাই দেহ মানব জনমে বৃথা বৃথাই গেল রে গোবিন্দের চরণ সেবা গোবিন্দের চরণ আমাদের মানব জন মানব জন বৃথা বৃথায় গেল বলো বলো আমি ভাবি এসে আমি এই ভাবে এসে কি কো
আমার কি হয়।
हरे कृष्ण अदूर हईते नववृंदावने आगमनकारी आमार गणेश दादा बासाइल थेके आगत उत्तर गोष्ठ कीर्तन आस्वादन करे आमाके 100 टाका उपहार करे आशीर्वाद करेछेन। आमिओ दादार जन्य गोविंदेर काछे प्रार्थना जानाई, दादार जेन मनस्कामना पूर्ण है एवं एमनटी करे भक्त संगई करते पारे, दीर्घायु निये भक्तेर चरण सेवा लागते पारे। हरि बोल हरि बोल हरि बोल एकाई गुरु हरि बोल। आपनादेर जन्य एकटी निमंत्रण पत्र आछे, 11तम वार्षिक अष्टप्रहर श्री श्री तारक ब्रह्म महानाम यज्ञानुष्ठान और श्री श्री राधा गोविंदेर अष्टकालीन लीला कीर्तन उत्सव प्रांगण श्री श्री काली मंदिर आंगिना मेरुआ घोना देलदुआर टांगाइल। अनुष्ठान सूची 12ই ফাল্গুন 25শে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার শ্রীমদ ভাগবত পাঠন, পাঠ অন্তে মহানাম যজ্ঞের শুভ অধিবাস কীর্তন। 13ই ফাল্গুন 26শে ফেব্রুয়ারি রোজ শুক্রবার অষ্টপ্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ। 14ই ফাল্গুন 27শে ফেব্রুয়ারি রোজ শনিবার শ্রী শ্রী রাধা গোবিন্দের লীলা কীর্তন ও মহাপ্রভুর ভোগ প্রসাদ বিতরণ। 15ই ফাল্গুন কুঞ্জভঙ্গ জলকেলি দধিমঙ্গল ও মহন্ত বিদায়। নাম লীলা নাম সুধা পরিবেশন করবেন রাধাকৃষ্ণ সম্প্রদায়, স্বপন সম্প্রদায়, সৎসঙ্গ সম্প্রদায়, রাধা কৃষ্ণ সম্প্রদায়, বিনাপানি সম্প্রদায়, রাধা মোহন সম্প্রদায়। লীলা কীর্তন পরিবেশনায় শ্রীযুক্ত বাবু প্রীতম মণ্ডল ঢাকা, শ্রীমতী কৃষ্ণা পাল যশোর, শ্রীমতী দ্রৌপদী রানী সরকার নাটোর। আপনারা নিমন্ত্রিত, পদধূলি দিয়ে কমিটির আয়োজনকে ধন্য করবেন। হরিবাল হরিবাল হরিবাল। হরে কৃষ্ণ। আমার আরেকজন দাদা শঙ্কর দাদা আমাকে আরো 100 টাকা দিয়ে আশীর্বাদ করেছেন। আমি আমার দাদার জন্য পরমায়ু দীর্ঘায়ু কামনা করি প্রভুর নিকট এবং ভক্ত চরণ সেবায় লাগুক এই আশীর্বাদ করি। জয় জয় রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দ। হরে কৃষ্ণ। আমার বাদল দাদা আমাকে আরো 20 টাকা উপহার করেছেন। আসলে কি বলবো দাদা, একজন মহাবৈষ্ণব, দাদার সঙ্গে একটু কথা হয়েছে চা স্টলে। তো যাই হোক, আপনারা সকলেই বৈষ্ণব, আমি আশীর্বাদ করি আপনাদের মতো বৈষ্ণব চরণ সেবাই লাগুক। হরি বল চলে গেল, তাই তো মন, বেলা চলেই গেল, কারো জন্য সময় অপেক্ষা করে না। লালন বললে ও মনে সময় গেলে
সাধো হবে না ও তোর দিন থাকিতে দিনে সাধো সাধন কেন করিলে না সাধন কেন করিলে না সময় গেলে সাধো হবে না ও দেব মন দেয় সময়ে কৃষি করা শুধু মিছে মিছি খেটে মরা অতুর কাছে যদি বিজে চড়ে তাতে ফল তো ধরে না তাতে ফল তো ধরে না সময় গেলে সাধো সাধন হবে না সময় তো আমাদের নেই রে বাবা সাধনা কবে করব আজ নয় কাল কাল নয় পরশু সময়ই হচ্ছে না কবে হবে যেদিন দেহ থেকে প্রাণটা চলে যাবে সেদিন ভজন করব সাধন করব আমরা সনাতন ধর্মের মানুষ ধর্মটাকে ধরে রাখব হরে কৃষ্ণ ধর্ম কাহাকে বলে এ কথাটাই আস্বাদন আমার মতো কামন্ধ জীবের এখনো হলো না ভজন কাকে বলে ধর্মটা কাহাকে বলে বলে কেন স্তব করার নাম ধর্ম বলে না স্তুতি করাটার নাম ধর্ম বৈষ্ণব বললেন না তাহলে উপাসনা করার নাম ধর্ম তাও নয় ভগবানের পূজো অর্চনা করার নাম ধর্ম নিত্য সেবা দেওয়ার নাম ধর্ম বলে তাও নয় চৈতন্য ভাগবতমে রাধা গোবিন্দ নাথ এক কথাই টিকা করেছেন দশম স্কন্ধে রাস পঞ্চাধ্যায়ে বললেন বৈষ্ণব ভক্তজনা যেন ধর্ম কাহাকে বলে ধরে রাখার নামই হচ্ছে ধর্ম কি ধরে রাখবে যা ধরে রাখলে আমার ভগবানকে ধরে রাখা হয় সেই পিতৃসত্তা রতি বিন্দুকে ধরে রাখো এর নামই ধর্ম কারণ পিতৃসত্তা বিন্দু রতির মাঝে এক ফুটা রতির মাঝে রয়েছে বাইশ লক্ষ ষাট হাজার অনুকীট চণ্ডীদাস বললেন যতবার করিবে হরণ ততবার লইবে জনম পিতৃ বস্তুকে যে করে লক্ষ্য কৃষ্ণচন্দ্র হয় তারই পক্ষ সর্বকথার মূলে এক কামকে পরিহার করো প্রেমকে জাগাও অনেকেই বলে আমার দেহে কাম নেই রে মা কাম শূন্য দেহ আমার মিথ্যে কথা
যতদিন দেহে প্রাণ আছে কম আর বেশি কামও থাকবে। কামকে পরিহার করা যায় না, তবে হ্যাঁ গুরু যদি চৈতন্য হয়, গুরুর করুণা বলে কামকে দমন করে প্রেমকে জাগানো যায়। হরি বল। এজন্য প্রভু সুন্দর বললেন, গুরু চরণে দান করো কামরতি, যদি গ্রহণ করে গুরু গোসাই সেদিন থেকে তোমার ভাবনা নেই ভাই। তুমি ভাববার কে? তুমি ভাবো বসে তাকে, যিনি দিবানিশি ভাবছেন বসে তোমাকে। তুমি তোমার জন্য ভেবে কিছু করতে পারবে না, তুমি তার জন্য ভাবো যিনি দিবানিশি তোমাকে ভাবেন। তোমার সমস্ত কাম কামনা বাসনা আত্ম ইন্দ্র প্রীতি বাঞ্ছা চৈতন্য গুরু চরণে দান করে দাও, দেখবে তোমার জন্য তোমাকে ভাবতে হবে না, চৈতন্য গুরুদেবী তোমার জন্য ভাববে। জয় রাধে। ভজনটা অন্য কিছু নয়, নিত্য সেবা দিলাম আর ভজন হয়ে গেল তা নয় বাবা। বর্তমানকে যারা অনুমানে পরিণত করেছে ভজনটা তাদের জন্য প্রযোজ্য নয়। যারা অনুমানটাকে পরিহার করে বর্তমানটাকে ধরে চলছে একমাত্র ভজন তাদেরই। এজন্য শ্রীদাম বলে, দাদা আর বিলম্ব না করে চলো যা। শ্রীদাম দাদা বলরামে কথোপকথন হতেই কানাই বনের নিকট হইতে খেলা খেলতে খেলতে শ্রীদামের পাশে সে দাঁড়িয়ে বলে, পালো জড কত নামে করে রে।
सघने भी समय कई भाई मुझे नाम करे जनादे अमार श्रद्धा भजन सुनील पाल दादा আমাকে আরো কিছু অর্থ দিয়ে আশীর্বাদ করেছেন আমি দাদার জন্য আশীর্বাদ করি পরমায়ু দীর্ঘায়ু কামনা করি সুস্থ সুন্দর জীবন যাপন হোক এবং আপনাদের মতো বৈষ্ণব ভক্ত সঙ্গ করতে করতে আপনাদের চরণ সেবাই যেন লাগে হরি বল হরি বল হরি বল জয় রাধে গোপাল ঘরে ফিরে যাওয়ার পূর্বে যদি আপনারা কেউ কীর্তন শ্রবণ করবার দক্ষিণা দান করতে চান দয়া করে কেউ উঠে দাঁড়িয়ে এত সুন্দর সুন্দর পরিবেশটি নষ্ট করবেন না যার যেমন অধিকার দক্ষিণা দান করবেন জায়গায় বসে থেকে আপনাদের কাছে যাওয়া হবে প্রত্যেকের কাছে যাওয়া হবে আপনারা কেউ যেন উঠে দাঁড়াবেন না হরে কৃষ্ণ ओडिया जी माछे आमादेरो बिलंब देखिया ओडिया जी माछे आमादेरो बिलंब देखिया ओडिया जी माछे आमादेरो बिलंब देखिया रहन बुझी कांदे मा प्रथो पाने चाहिया रहन बुझी का देवा पथो पाने चाहिया रहन बुझी का देवा पथो पाने चाहिया अमर माँ बुझी को तो कादी दे छे माँ बुझी को तो कादी दे छे प्रथो पाने चाहिए चाहिए माँ बुझी को तो कादी दे छे पथो पाने बुझी को तो कादी दे छे प्रथम प्राणे चाहिए चाहिए माँ बुझी को तो कादी दे छे अरे प्रथम प्राणे चाहिए चाहिए माँ बुझी को थे कादी दे छे है बुझी का दे माया माँ प्रथम प्राणे चाहिए अरे है बुझी का दे माँ मरे प्रथम प्राणे चाहिए কৃষ্ণের কথা শ্রবণ করে শ্রীরাম বলছে কানাই তোর চোরা ধেনু আমাদের ডাক শুনে না কানাই তোর ধেনু তুই ফিরারে অগ্নি যাদব দিয়া সবধে ডুরে রে ওরে চাঁদ মুখে দিয়া বেনু ওরে নাম লইয়া সব ধেনু রে সরে রে ওরে রাগি তেলা
छरे रे हे 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 अरे डाकी तना हाला गिना युच्छा छरे रे अपनी छोड़िया कानो दा अरे उठ मुखे भयो थे नुरे मुखे भाये थे नूरे जनो आशिया भी खेरे हे 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 अरे पूछ फेली अरे पूछ फेली पिस्ते रोयो ऊपर रे आने शेद कंति यनो पानो आगे धाई दादा बलराम रे शेते कांति अनुपम अरे आगे धाई दादा बलराम रे अरे आदो शिशु चले जाने माने दे अरे अरे शिशु अरे शिशु चले जाने मेरे आनंद धरे मायर कोले जाबे बोले आनंद धरे आर शिशु आर शिशु चले जाइने मेरे चले सुदाम सुदाम दाम बसुदाम घन बाजी सिंगा बेनु गोकुले गोखुरु रेनु बलराम दास चलु संगे चले आनंदे आत्महारा हुए कि भावे जाए ओ रे जानी दिनो यवसानो चलिला चतुर कानो रे जानी दिनो यवसानो चलिला चतुर कानो जानी दिनो यवसानो चलिला चतुर कानो प्रवेशिला कदली कानने आरे प्रवेशिला कदली कानने शुभल मंगल सने जय नाना रसरंगे कदली लइया जने जने
कदली लैया जाने जाने ओइना बेशे आइछो तुमी दादा एई रोयेछि आमी ओइना बेशे आइछो तुमी दादा ए रोयेछि आमी तुवा बधु लइबार तने अरे तुवा बधु लइबार तने रवि जखन बइसे पाटे ओइ गेन जमुनार घाटे रवि जखन बइसे पाटे ओइ गेन जमुनार घाटे तुवा लागी चाहि चारि पाने अरे तुवा लागी चाहि चारि पाने चंचल धी सने कत ना हेटे छवने चंचल धी सने कत ना हेटे छवने चाँद मुख गाछे सुखैया चाँद मुख गाछे सुखैया आमारो मंदिर जाया कर्पूर ताम्बूल खाया आमारो मंदिर जाया कर्पूर ताम्बूल खाया आली सकर हो तथा किया हर आली सकर हो तथा विचित्र पालक विचित्र पालक हृदय विचित्र पालक आशे पशे रसे बालिशन बधु हे आशे पशे रसे चरण से चरण से घरे कहे दास जदुनाथ पूरा वो मने रसात कहे दास जदुनाथ पूरा वो मने रसात शुदा
সারা দিন তোর শুনি নাই চাঁদে বদনের বেনু আরতি করে নন্দ রানী বালক হেরি আরতি করে নন্দ রানী বালক মুখ হেরি হরে গাব তো না ভো রাখালো গণ সব হেরি আরতি করে ফল কৃত প্রদীপ পুষ্প রচিত থারি নে রে রাম্মা ভাল কৃত প্রদীপ পুষ্প রচিত হারি আরে রাম্মা ফল কৃত প্রদীপ পুষ্প রচিত ছবি আরতি করে রানী বালক মুখহেরি রাখি সিংহা মেনু যশোমতী মায় রাখি সিংহা মেনু যশোমতী মায় কোলে তুলে নিল দোনো ভাই সকল শিশুর যাদব হেরি যশোমতী চুপ খায় সকল শিশুর যাদব হেরি যশোমতী চুপ খায় মঙ্গল পুছে নন্দ ঘোষে মঙ্গল পুছে নন্দ ঘোষে মঙ্গল পুছে নন্দ ঘোষে মঙ্গল পুছে নন্দ ঘোষে সারাদিন পর গোপালকে কোলে পেয়ে মা নন্দরানী মঙ্গল আরতি করলেন হরে কৃষ্ণ এই পালাটি ছিল আমার শেষ পালা আপনাদের শ্রীচরণে যদি কোনো অপরাধ করে থাকি আপনারা আমাকে আপনাদের আদরের ছোট্ট বোনটি মনে করে সন্তান মনে করে আপনাদের চরণে আমাকে আশ্রয় দিয়ে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনারা ভালো থাকবেন আপনাদের দীর্ঘায়ু কামনা করি আমি এবং আমার সপার্শ্বদের জন্য আপনাদের কাছে প্রার্থনা যাপন করি প্রভুর নিকট আপনারাও
প্রার্থনা করবেন আমরাও যেন সুস্থ সবল থেকে আবারো এমন করে ভক্ত সঙ্গ লাভ করতে পারি আপনাদের সঙ্গে আবার দেখা হয় এই কামনায় লীলা এইখানে রহিল এইখানে রহিল রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল রাধা গোবিন্দ লীলা এইখানে রহিল রাধা গোবিন্দ লীলা মদন হরে হরি ও হে জয় জয় রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দ জয় ঠাকুর নরোত্তম প্রেম ভক্তির মহাজন জয় ঠাকুর নরোত্তম গৌর যার প্রাণ ধন বঞ্ছা কল্প দুর্ভষ্য কৃপা সিন্ধু ভৈবজ পতিতানাং পাবনভ্য অনন্ত কোটি বৈষ্ণব ভৈ